সোলার পাম্প সেচ প্রকল্প স্থাপনে খুশি সারাশিয়া গ্রামের কৃষকেরা। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে সারা দেশের 21 জেলায় 35টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে 2000টি সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ প্রকল্প স্থাপন করা হচ্ছে। এর মধ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ 1 এর মাধ্যমে 25টি স্থাপন করা হচ্ছে আর চাঁদপুর পল্লী বিদ্যুৎ 2 এর মাধ্যমে 25টি টার্গেট দেওয়া হয়েছে। এ জুন মাসেই 154টি সোলার পাম্প সেচ প্রকল্প স্থাপনের কাজ শেষ হবে। এ বছরের মধ্যে 2000টি সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ প্রকল্প স্থাপন কাজ শেষ করতে হবে। তবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় 11 নং হাটিলা পশ্চিম ইউনিয়নের সারাশিয়া গ্রামে সরকারের কৃষি বান্ধব এই প্রকল্পকে বাধা প্রয়োগ করছেন, এরা কারা? মনিরুজ্জামান বাবলুর তথ্য, হাসানা আহমেদের ক্যামেরায়। খবরের বিস্তারিত জানাচ্ছেন নুরুন্নাহার নিশি। কৃষি নির্ভর গ্রাম সারাশিয়া, সোলার পাম্পের মাধ্যমে কৃষিকাজের পাশাপাশি অসময়ে যে সমস্ত কারণে কৃষিকাজ করতে দেরি হয় সেটা থেকে রক্ষা পাবে কৃষকরা। একই সাথে শুষ্ক মৌসুমেও পানি পাওয়া যাবে। শুধু পানি সরবরাহ নয়, এই সোলার পাম্পের বিদ্যুৎ দিয়ে লোডশেডিং মোকাবেলা সহ গ্রামের সংকটাপন্ন সময় বিদ্যুতায়ন করা যাবে। পেশিশক্তি ও চাঁদাবাজদের কারণে সোলার পাম্প সেচ প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে আছে বলে অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সোলারের সহকারী প্রকৌশলী মোহাম্মদ তানভীর আহমেদের। সরজমিনে গেলে জানা যায়, সরকারি অর্থায়নে স্থাপিত সোলার পাম্প সেচ প্রকল্পটি 90% কাজ শেষ। এলাকার কয়েকজন পেশিশক্তির কারণে সোলার পাম্প সেচ প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে রয়েছে। এতে করে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা। ইতিমধ্যে 10 HP মোটর এবং বিদ্যুৎ উৎপাদক 7.5 কিলোওয়াট বসানো হয়েছে। সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্পের সোলার পাম্পের পাইপগুলো বসাতে বাধাগ্রস্ত হওয়ায় ও পেশিশক্তিদের চাঁদা চাওয়ার কারণে পাইপগুলো যত্রতত্র পড়ে আছে। স্থানীয় কৃষকেরা চান সরকারের এই প্রকল্পটির কাজ দ্রুত শেষ করা হোক। কারণ আমি নিজে একজন কৃষক, ফসলের সাথে পানির সাথে একটা সম্পর্ক। হ্যাঁ, ভালো ফসল পাইতে হলে উপযুক্ত সময় পানি ব্যবহার করতে হবে। এবার যেহেতু এখানে মেগা প্রজেক্ট, অনেক টাকা ব্যয় করে একটা প্রজেক্ট আনা হয়েছে, আমার মনে হয় কৃষকদের সাথে বসে আলাপ আলোচনা করে কৃষকদেরকে এটার গুড সাইডগুলা, ভালো দিকগুলো বুঝাইতে পারলে আমার মনে হয় এখানে বাধা দেওয়ার তেমন কিছু আমি দেখি না। যে উদ্যোগটা নিয়েছে সোলার পাম্প, তো এটা আসলে একটা সাহসী উদ্যোগ এবং বিশেষ করে কৃষকের জন্য অনেক কিন্তু ডেভেলপ হবে। কিছু কুচুকরি মহল আসলে একটা ষড়যন্ত্র করে এটাকে কীভাবে বাস্তবায়ন করার জন্য ওই ফায় তারা করতেছে তারা। তো আসলে এটা তারা সঠিক কাজ করেনি, তো হয়তো তারা এখন বুঝে নেই, হয়তো তারা তাদেরকে হয়তো ভালো করে বুঝাইলে হয়তো তারা বুঝবে। আমাদের এই ইয়েটা সোলার ফার্মটা হইলে, আমাদের এই পাইপ লাইনটা হইলে আমাদের খুবই ভালো হইব, উপকার হইব। প্রয়োজনে আমরা সরকারের এই কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া তুলে ধরছি আমি, স্বপ্নিল সাহা। সোলার পাম্পের মাধ্যমে কৃষি সম্প্রসারণ বিভাগের হাতকে শক্তিশালী করার জন্য এই প্রকল্প। কাজটি বাস্তবায়নে সারাশিয়া গ্রামের কৃষকদের সুবিধার কথা তুলে ধরেন উদ্যোক্তা প্রকৌশলী শফিকুর রহমান ভুইয়া। এখানে একটি মডেল হিসেবে দাউদগান্দি মডেল বলে এটাকে, এই মডেলটা এখানে চালু করতে চাই। এটা একটু পাইলটিং করার উদ্দেশ্যে ইতিমধ্যে মৎস্য অধিদপ্তরের মৎস্য বিভাগ আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, আমাকে এখানে 5000 শিং মাছও দিয়েছে, যেটা আমার প্রকল্পের মধ্যে সরকারি প্রকল্প হিসাবে আছে। তো আমি চাচ্ছি এখানে দেখেন, আমাদের দেশে আমরা একটা ধান চাষ হয় শুধু ইরি ধান, সেটা আমাদের বৈশাখ মাস, বৈশাখ মাসের পরে কার্তিক মাস পর্যন্ত এই জমিটা অ্যাবান্ডেন থাকে, একবারে খিল থাকে, যেটাকে আমরা খাস বাংলা বলি, অথবা পরিত্যক্তভাবে থাকে। সেই জমিটাকে পরিত্যক্ত অবস্থায় না রেখে আমরা যদি পরিকল্পিতভাবে কিছু মাছের চাষ করি, তাহলে 2-3 রকম বেনিফিট আছে। প্রথম হচ্ছে আমরা পুষ্টি, সরকার যে উদ্যোগ কৃষি বিপ্লব, তারই একটা অংশ হচ্ছে মৎস্য চাষ। এই মৎস্য চাষের মাধ্যমে আমরা এখানে কৃষি বিপ্লব ঘটাইতে পারি এবং মৎস্য চাষে বাংলাদেশ এখন তৃতীয় স্থানে আছে। এভাবে যদি এই উদ্যোগ নেওয়া যায় আমরা অশ্রেণী দ্বিতীয় বা প্রথম স্থানে চলে আসতে পারবো। এটা হচ্ছে আমাদের পুষ্টিরও যোগান হবে, স্থানীয় কৃষকরাও সুবিধা পাবে। তারা তো আসলে পুষ্টি ওভাবে খেতে পারে না, যেহেতু অ্যাভেলেবল চাষ হয় না, অ্যাভেলেবল মাছ নাই, তারা
তখন তাদেরও কম দামে তারা আমার থেকে সুবিধা নিতে পারবে। আমি তাদের সেচ ব্যবস্থাপনাটা ফ্রি করে দিব, যেই এর স্কিম করুক সেখানে যেই টাকায় রেট হোক না কেন, এটা আমি এই 10 একরের যারা মালিক তাদের টাকাটা আমি বহন করব, সেচের টাকাটা রিপ্লেস করার জন্য আমি সারাশিয়া হ্যাঁ মডেল হিসাবে এখানে আখ্যায়িত করে এটাকে স্থাপিত করতে চাই। এই সারাশিয়া মডেলটাই পরবর্তীতে অন্য অন্য এলাকায় এটা রেপ্লিকেবল হবে, রেপ্লিকেবল হলে অন্য অন্য এলাকায় সেম সুযোগ সুবিধা নিয়ে লোকজন কাজ করলে এখানে যারা কাজ করবে তাদেরও একটু সুবিধা হবে, পাশাপাশি যাদের জমি জমিদার উপকার হবে। এতে যে আমরা কি করব, উইন উইন সিচুয়েশন। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের 25টি সোলার সেচ পাম্প প্রকল্প চলমান রয়েছে, তবে সারাশিয়া গ্রামের প্রকল্পের কাজ বাধা সৃষ্টি হচ্ছে, যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক। সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বা পবিগো জিওপি এবং এডিবির অর্থায়নে বাংলাদেশের 21টি জেলায় 32টি পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় 2000টি পাম্প বসানোর কার্যক্রম চলমান আছে। বর্তমানে আমাদের চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের 25টা পাম্প বসানোর কার্যক্রম চলমান আছে, যেখানে এখন পর্যন্ত 8টা পাম্পের কাজ শেষ হয়েছে এবং এই জুনের ভিতরে 15টি পাম্প স্থাপনের কাজ শেষ হবে। আমরা আশা করছি এই ডিসেম্বরের ভিতরে আমরা 25টি পাম্প চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতায় বসানোর কাজ শেষ করতে পারব। এখন পর্যন্ত ইঞ্জিনিয়ার শফিকুর রহমানের যে 10 হর্স পাওয়ারের মোটরটি পাম্পটি বসানো হয়েছে তার 90% কাজ চলমান কমপ্লিট হয়েছে। সরকারের এই কার্যক্রম বাধাগ্রস্তের কারণে প্রকল্প পাইপ মাটির নিচ দিয়ে স্থাপন করা সম্ভব হচ্ছে না, অথচ এই সোলার পাম্প সেচ প্রকল্পের মাধ্যমে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ ইনভার্টারের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে জানান চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের শীর্ষ কর্মকর্তা জি এম মোহাম্মদ ওমর আলী। 2000টি সেচ পাম্পের মধ্যে আমাদের চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতায় 25টি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সারাশি গ্রামে একটি সেচ পাম্পের কাজ 90% সম্পন্ন হয়েছে। এখন মাঠ পর্যায়ে পাম্পগুলো পানি অপচয় রোধ করার জন্য মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে সে মাধ্যমে পানি সরবরাহ করা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে কাজের শেষ অংশে বাধাজনক বিভিন্ন কারণে এই মাটির নিচ দিয়ে পাইপ স্থাপন করা সম্ভব হচ্ছে না। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।